আমাদের বিজয় উল্লাসের আজকে রাতের জন্য সর্বশেষ যিনি মঞ্চে আসবেন আপনাদের হৃদয়ে জয় করতে, আপনাদের মন জয় করতে, আমাদের সবার হৃদয়ের রানী, মনের রানী, ফোক সম্রাজ্ঞী মমতাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক লোক কিন্তু খুব নীরব। আপনাদের এই আয়োজন চমৎকার আয়োজন, এই আয়োজনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেনা বাহিনীর যারা ভাইয়েরা আছেন এবং সম্মানিত জিওসি, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন, আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি একটি দেশের গান, আমার গাওয়া একটি দেশের গান দিয়ে শুরু করব। আর সেই গানটি গাওয়ার আগে আমি বলতে চাই, চমৎকার একটি দেশ আমরা পেয়েছি অনেক রক্তের বিনিময়ে, লাখো শহীদের রক্তের বিনিময়ে, মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে। আজকের এই দিনে আমি সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি, স্মরণ করেই আমি আমার প্রথম দেশের গান শোনাবো আপনাদেরকে। তারপর আরও দু চারটি গান শোনাবো, আর আপনাদের পছন্দের আমার গাওয়া গানগুলোর মধ্যে যদি কারো কোনো ইচ্ছা থাকে আমাকে জানালে আমি অবশ্যই সেগুলো শোনাবো। ধন্যবাদ সবাইকে। ওই আকাশটা হতো যদি আমার ডায়েরির পাতা, তবে লিখে দিতা মুক্তি সেনাদের নাম, যারা জীবন দিয়ে এনে দিল এদেশে স্বাধীনতা। আকাশটা হতো যদি আমার ডায়েরির পাতা, তবে লিখে দিতাম মুক্তি সেনাদের নাম, যারা জীবন দিয়ে এনে দিল এদেশের স্বাধীনতা, যারা জীবন
স্বাধীন এই দেশে আমরা স্বাধীনভাবেই আছি। আমাদের একটি কথা মনে রাখতে হবে, এই দেশ বা এই পৃথিবী যা কিছু সৃষ্টি, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আমাদের জন্য করেছেন, মানুষের জন্য করেছেন। আল্লাহ বলেছেন যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, 18,000 মাখলুকাতের মধ্যে যা কিছু আছে সব কিছুই আমি সৃষ্টি করেছি মানুষের জন্যে। সেই মানুষ হয়ে যদি মানুষকে না ভালোবাসি তাহলে আল্লাহও খুশি হন না। আর সেখানে দাঁড়িয়ে একটি আধ্যাত্মিক গান আমি শোনাচ্ছি আপনাদেরকে, আমার অনেক আগের গাওয়া এবং আমার জীবনের প্রথম ফিল্মে আমি একটি আধ্যাত্মিক গান করেছিলাম, সেই গানটি শোনাচ্ছি আপনাদের। ওরে ধান্দা বাজির ধোকায় পড়ে, ধান্দা বাজির ধোকায় পড়ে, আন্দাজে করলে সাধন কোন সাধনে মিলবে রে সেই পরম ধন, ও কোন সাধনে মিলবে রে সেই পরম ধন। ধান্দা বাজি ধোকায় পড়ে, ধান্দা বাজি ধোকায় পড়ে, আন্দাজে করলে সাধন কোন সাধনে মিলবে রে সেই পরম ধন, ও কোন সাধনে মিলবে রে সেই পরম ধন।
সিন্নিতে আবার বড় করে ভোগ সাজাই আর রাজাই পারত কিনিতে তারে বাদশাই পারত কিনিতে যদি ভোগ দিলেই ভগবান মিলত খোদা মিলত সিন্নিতে আবার বড় করে ভোগ সাজাই আর রাজাই পারত কিনিতে তারে বাদশাই পারত কিনিতে এরে বাহিরে ভিতরে মাওলা ভক্ত নিয়ে করে খেলা ওরে বাহিরে ভিতরে মাওলা ভক্ত নিয়ে করে খেলা হায়রে কে বুঝে তার লিপ্ত লীলা কে পেল তার দর্শন গোসাধনে মিলবে রে সেই পরম ধন ও গোসাধনে মিলবে রে সেই পরম ধন আসলে অনেক সুন্দর পরিবেশ আপনাদের এই পরিবেশে সব ধরনের গানই ভালো লাগে নিজেরও গাইতে ভালো লাগে এবারে একটু আবার ভিন্ন রকমের গান আপনাদেরকে শোনাচ্ছি বান্ধিলাম পিরিতের ঘর একটা ভালোবাসার খুঁটির পর আদরে দিলাম ঘরে চাল ও মনোহরে সুখেতে রব চিরকাল বান্ধিলাম পিরিতের ঘর ভালোবাসার খুঁটির পর বান্ধিলাম পিরিতের ঘর ভালোবাসার খুঁটির পর আদরে চাল ও মনোরে সুখেতে রব চিরকাল ও মনোরে সুখেতে রব চিরকাল বান্ধিলাম পিরিতের ঘর ভালোবাসার খুঁটির পর বান্ধিলাম পিরিতের ঘর ভালোবাসার খুঁটির পর আদরে দিলাম ঘরে চাল ও মনোরে সুখেতে রব চিরকাল ও মনোরে সুখেতে রব চিরকাল সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়ার লাগাইলাম মারা নিন্দার বাতাসে গো নিন্দার বাতাসে সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়ার লাগাইলাম মারা নিন্দার বাতাসে গো নিন্দার বাতাসে সাধেরে পিরিতের ঘর হয় না যেন নরবন সাধেরে পিরিতের ও মনোরে
যদি আসে কোনোদিন তাই ঘরে লাগাইলাম মমতার টিনি গো মমতার টিনি দুঃখের ঝড় যদি আসে কোনোদিন তাই চালে লাগাইলাম মমতার টিনি গো মমতার টিনি কষ্টের দৃষ্টি জল হয় যদি অনর্গল কষ্টের দৃষ্টি জল অনেক ধন্যবাদ মমতাজ আপা, আমরা অবশ্যই ভীষণ সুখে আছি এই মুহূর্তে আপনার গান শুনে। কোন দিকে? এদিকে আপাতত একজন দর্শকের কাছে চলে যাচ্ছি। আমার ডানে না বাই? বাই ডানে। কেমন আছেন? জি আমি ভালো আছি। মমতাজ আপার গান কি সবসময় শোনা হয়? জি সবসময় শোনা হয়, আমার খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আজকে এরকম সামনাসামনি শুনতে পেরে কেমন লাগছে? আমার অনেক আনন্দ মনে হচ্ছে। আজকে কোনো গান শুনতে চান আপার কাছ থেকে? জি আমি শুনতে চাই বন্ধু যখন এই গানটি। মমতাজ আপা বুঝতেই পারছেন শুধু উনি নন, ওনার আশপাশের সবাই এই গানটি শুনতে চান। নিশ্চয়ই আপনি শোনাবেন আজকে আমাদেরকে। আসলে মেয়েদের অনুরোধ, তো মেয়েদের পক্ষে থেকে আমি বলতে চাই যে অনেক অনেক ধরনের কষ্ট থাকতে পারে, অনেক কথাই আছে ছেলেরা যেভাবে বলতে পারে মেয়েরা পারে না, সেজন্যই। কিন্তু আপা এই মুহূর্তে একজন ছেলে দাঁড়িয়ে গেছে আপনাকে কিছু একটা বলার জন্য, চলুন তার কথা শুনি। আসসালামু আলাইকুম আপা। ওয়া আলাইকুম সালাম। আমি শুনি কাজল ডিভেট কোটার। আপা আমার একটু রিকোয়েস্ট ছিল আপনার কাছে যে মনপুরা ছবির আগে যদি জানতাম রে বন্ধু সেই গানটা গাওয়ার জন্য আপা। আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পড়িতা হাম কি বাড়িয়া আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পড়িতা হাম কি দ্বিতীয় অনুরোধের গানটি, যার জন্যে ঘর ছাড়লাম বাড়ি ছাড়লাম সব কিছু ছাড়তে পারি, সে মানুষটা যদি নিজের না হয় তাহলে যে দুঃখের কথা মানে বলাও যায় না সেটা আমি একটু গানের সুরে বলবো। আশা করি আপনাদের যেহেতু পছন্দের গান, আমি জানি অনেকেই গাইতেও পারেন, কারণ আমরা বাঙালিরা অনেক কিছু আমরা হয়তো পারি না কিন্তু গানটা আমরা কিন্তু সবাই মোটামুটি গাইতে পারি। কেউ হয়তো স্টেজে গাই, কেউ হয়তো বাসার ভিতরে গাই, কিন্তু আমরা গান গাইতে পারি এটা আমার বিশ্বাস। আর সেই বিশ্বাস থেকে আপনাদের পছন্দের যে গানটি শোনাচ্ছি এটি আমার সাথে একটু গাবেন আপনারা, আপনাদেরও ভালো লাগবে এই দিনে আজকের এই আনন্দে। যদি আপনারা এই আনন্দটা শেয়ার করেন অল্প কিছুক্ষণের জন্য হলেও আমরা একটু ভালো থাকতে চাই। ফাইটা যায়
হবে সবার হাতে। বন্ধুর সাথে পিরিত করলাম কতদিন তাকে জানেন আপনারা? কতদিন? বন্ধুর সাথে পিরিত করলাম 3.5 বছর, তবু কেন সেই বন্ধু মোর হইয়া গেল পর। আঁচলের নিচে কইরা রজনীর মত, কই মাছ ভাই যা বন্ধুরে খাওয়াইছিলাম কত।
হাসি বানাইয়া গেল বসন্তের কালে গোহ সব মরার কোকিলে ওই আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে পাগল বানাইল গো মরার কোকিলে উদাসি বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে আমায় পাগল বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে পাগল বানাইল গো মরার কোকিলে আরে কি হলো কোকিলে কান্তে কান্তে ঘুমাই যখন নিশি রাতের কালে ঘুম আসিলে এই স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে কান্তে কান্তে ঘুমাই যখন নিশি রাতের কালে ঘুম আসিলে স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে আদর কইরা হাতে ধইরা ফুল দেখো পার চুলে গো আদর কইরা হাতে ধইরা ফুল দেখো পার চুলে গো সবাই জোরে জোরে বলো গো হায় হায় আরো জোরে বলো গো আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো আমার কোকিলারাও বলো গো আমায় পাগল বানাইল গো আমায় ঘর ছাড়া করিল গো আমায় উদাসী করিল গো আহা রে সব কোকিল আজকে এই সিরানি হাসি চলে আসছে এই ক্যান্টনমেন্টে চলে আসছে সব কোকিল সব কোকিলদের জন্য আবারও জোরে তালি হয়ে যায় আরেকটা তালি চাবো আমাদের এই দেশ টিভি দেশ টিভির যে ডিএমডি আমাদের আরিফ সাহেব অনেক কষ্ট করেছে এই প্রোগ্রামটার জন্য তার জন্য একটা জোরে তালি দিয়ে দেন আপনারা ওরে ইউ রাজা রে বনের কোকিল ওই রাজা জঙ্গলে ওই মাথার কিরা দিলাম তোরে আর কাটিস না গালে ওই রাজা রে বনের কোকিল ওই রাজা জঙ্গলে ওই মাথার কিরা দিলাম তোরে আর কাটিস না গালে রাজাকে রে মাইরা লাগতি বিশ পাকা জঙ্গলে গো মরার কোকিলে আমার রাজাকে রে মাইরা লাগতি বিশ পাকা জঙ্গলে গো মরার কোকিলে আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে পাগ
শিখাইলো গো সব সেনাবাহিনীর কোকিলে। কি হবে বলেন? আপনাদের পছন্দের আরো দু তিনটা গান রয়েছে। আমাদের আমাকে বলা হয়েছে যে সেই গানগুলো অবশ্যই গাইতে হবে, আর সেগুলো না গিয়ে তো আমি যেতে পারি না, তাই না? খাইরু নিল তোর লম্বা মাথার কি, আবার সিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরু নিল ছেলেদের, যারা খায়রুনকে ভালোবাসেন একটু লাভ হবে না? Thank you.
খাইরু নীল হ্যাঁ ছেলেদের কোনটা আগুনের গোলা ছেলেদের পারফরমেন্স তো অসাধারণ অসাধারণ পারফরমেন্সের জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এটা গাওয়াই উচিত মনে হয় তাই না নান্টু ঘটকে হাইরে কথা শুইনা অল্প বয়সে করলা হাম্পিয়া মুরুব্বীরা কইল সবাই আরে নো টেনশন নো চিন্তা পাইছো জীবনে হে সে নাকি দারুণ একখান পোলা পোলা তো নয় সে যে আগুনের গোলা রে পোলা তো শুধু গাইতে হবে দারুণ একখান পোলা হবে নাকি পাইছো জীবনে পাইছো জীবনে পাইছো জীবনে পাইছো জীবনে পাইছো জীবনে পাইছো জীবনে মেয়েরাও কিন্তু গাচ্ছে দারুণ একখান পোলা পোলা তো নয় সে যে আগুনের গোলা রে পোলা তো নয় একখান আগুনের গোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা রে পোলা তো নয় একখান আগুনের গোলা পাইছো জীবনে পাইছো জীবনে পাইছো জীবনে আমার মনে হয় এত দারুণ পোলা 80 টাকা তোলা এটা খুব বেমানান
একটু দাম বাড়াই দেওয়া উচিত, তাই না? কত? একটা মানে কি 100 না 1000 না আরো বেশি? লক্ষ। সে নাকি লক্ষ টাকা তোলা, কারণ সে যেন তেন পোলা না, পোলা সেনাবাহিনীতে আছে। পোলা তো নয় একখানা গুণের গোলা রে, পোলা তো নয় সে তো গুণের গোলা, পোলা তো নয় একখানা গুণের গোলা রে, পোলা তো নয় একখানা গুণের গোলা। ডান্টু ঘাট হুকির কথা শুই না, অল্প বয়সে মরলা পিয়া, ওই ডান্টু ঘাট হুকির কথা শুই না, অল্প বয়সে মরলা পিয়া। মুরুব্বীরা কইলো সবাই আপনারা অনেক সময় ধরে এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করছিলেন, যদিও অনেক কারণবশত আমাদের দেরি হয়ে গিয়েছিল অনুষ্ঠানটি শুরু করতে, তারপরেও এত সময় ধরে আপনারা এখানে এই রাত প্রায় 12টা বেজে গেছে এই পর্যন্ত আপনারা আছেন, আপনাদের সেজন্যে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং চমৎকার আয়োজনে আমাকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আরেকটি গান গেয়ে তারপরে শেষ করব। তো আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সম্মানিত জিওসি সহ যারা রয়েছেন সম্মানিত ব্যক্তিবর্গ সবাইকে, এবং নূর ভাইও এই এত সময় ধরে আমাদের মাঝে বসে আছেন, আমাদের সকলের প্রিয় বাকের ভাই, তার জন্য জোরে একটা তালি চাই আপনাদের কাছ থেকে। ওই আমি তোমার লাগি পাংখা হইয়া, আমার পাংখা হইল মন, এখন এই মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়ায় বোন, এই মনে হেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে শুধু প্রেমেরই আকাঙ্ক্ষা। পাংখা ছেলে আমাদের আছে তো এখানে নাকি? হ্যাঁ, এটা হলো বাতাস নেয়ার পাংখা না, মনের পাংখা, তাই না? এরকম পাংখা মন আছে তো আমাদের সবার নাকি? সবাই একসাথে গাবো, ও পাংখা ও পাংখা, পাংখা 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 হইল মন, এই মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়ায় মন, আমি তোমার লাগি পাংখা হইয়া পাংখা হইল মন, এই মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়ায় মন, মনে হেতে ঘুরে 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 আমার এই অন্তরে প্রেমের আকাঙ্ক্ষা, ও পাংখা 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 হইল মন, মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়ায় মন, আমি তোমার লাগি পাংখা হইয়া পাংখা হইল মন, ওই মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়ায় মন। আমি তোমার লাগি পাংখা হইয়া পাংখা।
ঘরে এত নিঠুর হইল তোমার মন তুমি মনটাই আমার ভেঙ্গা দিলা কই রাহাই ওজন ওই কেমন করে এত নিঠুর হইল তোমার মন তুমি মনটাই আমার ভেঙ্গা দিলা কই রাহাই ওজন মনেতে ঘুরে ফিরে আমার অন্তরে মনেতে ঘুরে ঘুরে আমার অন্তরে প্রেমের আকাঙ্ক্ষা ও পাঙ্খা 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 পাঙ্খা